ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার আজকে এ এনএম এবং জিএনএম দু হাজার চব্বিশের জন্য লাইফ সায়েন্সের উপর প্র্যাকটিস সেট টু করতে চলেছি আর এই প্র্যাকটিস সেট টু এ প্র্যাকটিস সেট ওয়ানের মতোই বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তো চলো সময় নষ্ট না করে শুরু করছি লাইফ সায়েন্সের উপর প্র্যাকটিস সেট টু আজকের ফার্স্ট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান নিম্নলিখিত কোন হরমোনটি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক কাজ করে অপশনগুলো দেখে নেব অপশন এ অক্সিন অপশন বি জিবির অপশন সি সাইটোকাইনিন নাকি অপশন ডি ওপরের কোনটি নয় তো এখানে যে উদ্ভিদ হরমোনটি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক হিসেবে কাজ করে সেটা হচ্ছে অক্সিন তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার চলে আসবো সেকেন্ড কোয়েশ্চনে কোশ্চেন নাম্বার টু চোখের রং নীল বা কালো হওয়া কোনটির ওপর নির্ভর করে কর্নিয়া কোরট আইরিশ নাকি লেন্স তো চোখের রং নীল বা কালো হওয়া আইরিশের উপর নির্ভর করে ঠিক আছে তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি আইরিশ এবার নাম্বার নিম্নলিখিত কোনটি ফ্লেক্সর পেশির উদাহরণ অপশনগুলো দেখে নেব অপশন এ গ্যাস্ট্রোকনেমিয়াস অপশন বি হ্যামস্ট্রিং অপশন সি এ ও বি উভয়ই নাকি অপশন ডি ওপরে কোনোটি নয় তো এখানে অপশন এ আর বি দুটোই কিন্তু ফ্লেক্সর পেশির উদাহরণ তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার অব দ্য কোয়েশ্চেন চলে আসবো পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার ফোর কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজমের জল ঘটে অ্যানাফেস মেটাফেস প্রফেজ নাকি টেলোফেজ তো কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজমের জল শোষণ ঘটে সেটা হচ্ছে টেলোফেজ ঠিক আছে তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি এবার কোয়েশ্চেন নাম্বার ফাইভ বহু বিভাজন দেখা যায় কার ক্ষেত্রে দেখা যায় সেটা বলতে হবে প্লাস মোডিয়ামে হাইড্রাই, মসে নাকি ফার্নে তো এখানে অপশনগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলোর মধ্যে যার ক্ষেত্রে বহু বিভাজন দেখা যায় সেটা হচ্ছে অপশান এ প্লাস মোডিয়াম ঠিক আছে অর্থাৎ প্লাস মোডিয়ামের ক্ষেত্রে কিন্তু বহু বিভাজন আমরা দেখতে পাই এবার কোয়েশ্চেন নাম্বার সিক্স পরাগযোগ ঘটে উদ্ভিদের ঠিক কোন অংশে ঘটে সেটা বলতে হবে গর্ভমুণ্ডে গর্ভাশয়ে পরাগ নালিতে নাকি পরাগ ধানিতে তো পরাগযোগ সাধারণত ঘটে থাকে ঠিক আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ এবার কোয়েশ্চেন ভ্রূণকে বলে শৈশব পূর্ণাঙ্গ ফিটাস নাকি সদ্যজাত তো জরায়ুর মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত ভ্রূণকে বলা হয় ফিটাস ঠিক আছে তাহলে প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি এবার কোয়েশ্চেন নাম্বার এইট টিটি ইন্টু টিটি সংক্রায়নের ফলে কত ভাগ বেঁটে প্রলক্ষণযুক্ত মোটর গাছ পাওয়া যাবে অপশন এ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অপশান বি ফিফটি অপশন সি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডি হান্ড্রেড তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান এ টোয়েন্টি ফাইভ ঠিক আছে চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে কোয়েশ্চেন নাম্বার নাইন নিম্নলিখিত কোনটি বংশগত রোগ নয় থ্যালাসেমিয়া হিমোফিলিয়া বর্ণান্ধতা নাকি অ্যানিমিয়া তো এখানে যেটি বংশগত রোগ নয় সেটা হচ্ছে আমাদের অপশন ডি অ্যানিমিয়া ঠিক আছে এই অ্যানিমিয়ায় কিন্তু কোনো বংশগত রোগ নয় এবার কোয়েশ্চেন জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা হলেন ল্যামার্ক ডারউইন ওয়াইসম্যান নাকি হেকেল তো জার্ম প্লাজম তত্ত্ব যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন ওয়াইসম্যান তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি ঠিক আছে এবার কোয়েশ্চেন নাম্বার ইলেভেন নিম্নলিখিত যে উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় তা হল গরান কেয়া মোটর গাছ নাকি সুন্দরী তো এখানে উল্লিখিত উদ্ভিদগুলোর মধ্যে যে উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় সেটা হচ্ছে অপশান এ গরান ঠিক আছে চলে আসবো পরবর্তী কোয়েশ্চিনে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ হল খুবই সহজ একটা প্রশ্ন তার সাথে ইম্পর্টেন্ট তো বায়ু দূষণ শব্দ দূষণ জলদূষণ নাকি মাটি দূষণ তো গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ হচ্ছে আমাদের বায়ু দূষণ তাহলে প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ এবার কোয়েশ্চেন নাম্বার থার্টিন সিমাজিন হলো এক প্রকার অপশন এ বায়ু দূষক অপশন বি আগাছানাশক অপশন সি কীটনাশক নাকি অপশন ডি হাঁপানের ওষুধ তো সিমাজিন হলো এক প্রকার আগাছা নাশক ঠিক আছে তাহলে প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি এবার কোয়েশ্চেন নাম্বার ফোরটিন নিম্নলিখিত কোনটি ইনসিটু সংরক্ষণ নয় অপশন এ চাপড়ারি অভয়ারণ্য অপশন বি করবেট ন্যাশনাল পার্ক অপশন সি আলিপুর চিড়িয়াখানা নাকি অপশন ডি সুন্দরবন বায়ো বায়োস্পিয়ার রিজার্ভ তো এখানে যেটা ইনসিটু সংরক্ষণ নয় সেটা হচ্ছে আমাদের অপশন সি আলিপুর চিড়িয়াখানা ঠিক আছে বাদ বাকি সবগুলো কিন্তু ইনসিটু সংরক্ষণ এবার কোয়েশ্চেন নাম্বার ফিফটিন বিহীন আম্লিক উদ্ভিদ হরমোনটি হলো অপশনগুলো দেখে নেব অপশান এ অক্সিন অপশান বি ভার্নালিন অপশান সি জিব্বেরলিন নাকি অপশান ডি সাইটোকাইনিন ঠিক আছে তো অপশনগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নাও এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি জিব্বেরলিন এটি হচ্ছে নাইট্রোজেন বিহীন আমলিক উদ্ভিদ হরমোন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন অস্টিওপোরিস রোগ হয় প্রোটিনের অভাবে ভিটামিনের অভাবে ক্যালসিয়ামের অভাবে নাকি উপরে কোনোটি নয় তো অস্টিও অস্টিওপোরিস এই রোগটা কিন্তু বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় এবং এই রোগটি সাধারণত ক্যালসিয়ামের অভাবে ঘটে থাকে এটা হারজনিত একটা রোগ তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার অব দ্য কোয়েশ্চেন এবার কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন গ্লাইকোজেন সঞ্চিত থাকে দেহের ঠিক কোথায় গ্লাইকোজেন সঞ্চিত থাকে সেটা বলতে হবে কোষে প্লিহায় যকৃতে নাকি অগনাশয় তো গ্লাইকোজেন যেখানে সঞ্চিত থাকে সেটা হচ্ছে যকৃতে তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার অব দ্য কোয়েশ্চেন এবার কোয়েশ্চেন নাম্বার এইটিন বিশ্ব এইডস দিবস পালন করা হয় পয়লা সেপ্টেম্বর পয়লা অক্টোবর পয়লা নভেম্বর নাকি পয়লা ডিসেম্বর তো বিশ্ব এইডস দিবস পালন করা হয় পয়লা ডিসেম্বরে তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি এবার কোয়েশ্চেন নাম্বার নাইনটিন মোটর গাছের আকর্ষ নিম্নলিখিত কোন অংশের রূপান্তরিত রূপ অপশন এ ফুল অপশন বি ফল অপশন সি পাতা নাকি অপশন ডি কাণ্ড ঠিক আছে তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি পাতা ঠিক আছে মোটর গাছের আকর্ষ সাধারণত সেটা তার পাতার অংশ পাতার রূপান্তরিত রূপ আজকের সর্বশেষ কোয়েশ্চিন কোয়েশ্চিন নাম্বার টোয়েন্টি রোলার জিপ যে অবস্থায় প্রকাশিত হয় তা হলো অপশন এ হোমো জায়গাস অপশন বি হেটেরো জায়গাস অপশান সি এ ও বি উভয়ই নাকি অপশান ডি কোনোটি নয় তো এখানে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি এ ও বি উভয়ই ঠিক আছে কারণ রোলার জিপ হোমো জায়গাস এবং হেটেরো জায়গাস দুই অবস্থাতে প্রকাশিত হয় তো এর সাথে সাথে আমাদের প্র্যাকটিসের টু শেষ হলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও